ধর্ম পাগল হয়ে গেছে? ধর্ম কি সাপাহার থানাতে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এসে পাগল হয়ে গেছে নাকি? যে সারা গ্রামের সবাই ভাই, সবাই চাচা। আমার স্ত্রী যখন গাইবান্ধার রংপুর থেকে আসলো, তো আমার চাচারা যখন বাড়িতে ঢুকতো, তো আমাদের দেশে তো আর সালাম নাই। আব্দুরাজাক সাহেব, আব্দুরাজাকের মা বাড়িতে আছো গো, বাড়িতে আছো বলে ঢুকে যাচ্ছে, কিছু বলছে না আর কি, এমনিতেই ঢুকে। তো একটু শব্দ পাওয়ার সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে উঠেছে, তখন আর কাজা ভাই নতুন বউ দেখা, তুই দেখা। আর আমার মাকে বলছে তো বউ দেখা দেখা করে না, তো বউ ভিতরে চলে গেছে আর বাইরে আসলো না। তখন মন খারাপ করে গেল, খুব মন খারাপ করে গেল। মন খারাপ করতে করতে এখন আর মিটে গেছে, এখন আর মন খারাপ করে না। তো আপনাকে তো সেটা হিসাব করতে হবে, এটা তো ধর্ম। আপনি মুসলমানের একটা ধর্মের একটা নীতি আছে। কেন আপনার স্ত্রী বলছে সারা গ্রাম সবাই চাচা, সারা গ্রামের সবাই ভাই? তো সারা পৃথিবীর সব মানুষই তো ভাই ভাই। আপনাকে তো বহুবার বলেছি, এর আগে আপনি বলে গেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আর সেদিন বলে গেছি থোবড়া শব্দতে পেশাব করে দিতে হবে চিরদিনের জন্য। থোবড়া আর ব্যবহার, আমাটা, ওই ক্ষীরকাঁচি, ডুলিবিবি, এই শব্দগুলো এমনভাবে ভুলে যেতে হবে যে মারিয়াম যেমন বলেছিলেন কুন্ত নাসিয়া মানসিয়া, ওরে পৃথিবীর মানুষ, আমি যদি হারিয়ে যেতাম কেউ না জানত। মানুষে যে বলবে মারিয়াম তুমি সন্তান কোথায় পেলে? কয়দিন আগে তো জিব্রাইল আমাকে এসে বলেছিল যে মারিয়াম তোমার একটা সন্তান, ছেলে সন্তান হবে। তখন আমি বলেছিলাম লামিয়াম শ্রীবাসারণ আলামা কোবাগিয়া, আরে আমি ব্যভিচারণীয় নই, আমি যে নাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার ছেলে হতে পারে কি করে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার ছেলে হতে পারে কি করে? এই কথা তো বললাম, কয়দিন পরে দেখছি সন্তান হয়েই গেল। এখন কোলে করে নিয়ে গ্রামে যেতে পারি না, গ্রামের লোক বলবে ছি 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 ছি, মারিয়াম জেনা করেছে, বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকে, ও জেনা করে, কত খারাপ মহিলা, ছি 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 ছি, আমি সন্তান কি দিয়ে বুঝাবো? কুন্ত নাসিয়া মানসিয়া, আমি পৃথিবীতে এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। আমি মানুষের কাছ থেকে ভাবে হারিয়ে যেতে চাই, আমি সন্তান বুঝাতে পারবো না জাতিকে, পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা, এমন ভাবে ডুলিবিবি শব্দ, ক্ষীরকাঁচি, আমাটা, ব্যবহার শব্দ, থুবড়া শব্দ ভুলে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। যে কেউ জানবে না যে ডুলিবিবি কি জিনিস। ডুলিবিবির নতুন শব্দ কেউ বই পুস্তকে লিখলে ব্যাখ্যা জানতে চাইবে ছেলেরা যে ডুলিবিবি কি গো, থুবড়া কি, থুবড়া কি জিনিস। তখন যেন বলে আরে শোনো, আজ থেকে নিয়ে শ শ বছর আগে বিবাহ জুড়লে একটা নীতি ছিল, বাড়িতে মেয়ের মা ক্ষীর রান্না করত, গোটা গ্রামের লোক আসতো, আর গ্রামের লোকেরা মেয়ের মুখে ক্ষীর তুলে দিত, যুবতী মেয়েরা গীত গাইতো আর বলতো যে টাকা দাও তাহলে মুখ খুলব। এইভাবে ব্যাখ্যা করে বুঝাবে, আমরা এমনভাবে থোবড়া কথাটা ভুলে যাব, একেবারেই হারাম, টোটালি হারাম। সারা গ্রামের লোক এই মেয়েটার মুখে ক্ষীর দেয়, ধর্ম এত পাগল হয়ে গেছে, বইয়ের মুখে ক্ষীর দিতে হয়, স্ত্রীর মুখে, বইয়ের মুখে দিতে হয়। তাহলে সাবকার নেকি হয়ে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চলো এটা তোমার মা নয়, এটা আগে প্রমাণ করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, তো মদিনায় ঢুকবো, আল্লাহ নবী বলছেন শোনো এখানে অবস্থান করো, রাতে থাকবো এখানে, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ? তো জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন আরে
হাল্লা বিক্রান তুলায় ভা তুলায় বোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের রাদিয়াল্লাহু আনহু কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ছয়জন মেয়ে রেখে, আমার ছয়টা বোন আছে, আমার বোনদের সমবয়সের কুমারী মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ছয়টা মেয়ে রেখে, আমার ছয়টা বোন আছে, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে, কুমারী মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। এক, লে তোয়াত দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, কুমারী মেয়ে পারবে না, তালাকপ্রাপ্ত মেয়ে বুদ্ধিশুদ্ধি আছে, সংসার করেছে, ও পারবে, এই জন্য আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। শিষ্টাচার, আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান কর, শিষ্টাচার, আম্মু বসে পানি পান কর, শিষ্টাচার, আম্মু ডান পায়ের জুতা আগে পরবা, খোলার সময় বাম পায়েরটা আগে খুলবা, শিষ্টাচার, আম্মু রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটবা, শিষ্টাচার, আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবা, শিষ্টাচার। তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ে, তোমার মা ওকে কি শিষ্টাচার শিখিয়েছে বলো তো দেখি। নিশ্চিত বিশ্বাস করে এটা তোমার মা নয়, ভুল বুঝালা। আর বলি তোমাকে শিষ্টাচার, তোমার ছোট ভাই তোমার পাশে আছে না, তোমার মার কোলে আছে, এখন শীতের দিন, একটা প্যান্ট তোমার মা রোজ পরাচ্ছে যেটা টাকনো নিচে উঠে আছে, এবারে পায়ের গোড়ালি পর্যন্ত আছে, তোমার মা খুলছে পরিষ্কার করছে, খুলছে পরিষ্কার করছে, পরনে তোমার মার কাছে কোনো হিসাবই নাই যে এটা জায়েজ না না জায়েজ। আবার আহলে হাদিস মানুষ, আবার সাপাহারে বাড়ি, আবার চাঁপাইনবাবগঞ্জ মানে বাড়িতে ঘরে খালি আলে বলমা ভর্তি, চাঁপাইনবাবগঞ্জ মানে তাই না ভাইজান? এবার তুমি বলো যে এটা তোমার মা না তোমার খালা, তোমার মা নয় এটা যদি আমি প্রমাণ করতে না পারি বেটা, আমি আর কোনোদিন সাপাহারে দেশে বক্তব্য দেব না, দেখি তুমি কেমনে প্রমাণ করো যে এটা আমার মা। এক, দুই, বলে তোয়াল্লে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা, আম্মু জোহরের চার রেকাত ফরজ পড়তে হয়, আম্মু জোহরের আগে চার রেকাত সুন্নাত পড়তে হয়, পরে দুই রেকাত সুন্নাত পড়তে হয়, তাহলে জান্নাতে ঘর বানানো হয়, আম্মু জোহরের আগে চার পরে চার, আট রেকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়, বিদ্যে, আম্মু রাতে শোয়ার সময়তে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার পড়বে, আম্মু তিনবার পড়ে একটু হালকা থুথু দিয়ে মুখ থেকে শুরু করে গোটা হাল শরীরটা একটু বুলিয়ে নেবো, আম্মু তিনবার তিনবার করবো এরকম। মা মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি কুমারী মেয়ে বিবাহ করিনি। বলো তো তোমার মা তোমাকে কি শিখায়? আল্লাহর হস্তে কোনোদিন বলেছে যে বেটা সূরা ইখলাস তিনবার পড়তো বেটা, খালি উটি পাকায় মোটা করে আর চিকন করে আর কালার উটির খাওয়ার থাক, তিন, তুরাজ্জেলা অন্না,
আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করতে পারে, মেয়েকে ছেলেকে সাজগোজ করে পরিপাটি করে পরিষ্কার করে ঝকঝকে করে দাঁত পরিষ্কার রাখবে মা। মা বাচ্চার কি করে রাখবে? দাঁত পরিষ্কার করে রাখবে, মাথার চুল সাবান দিয়ে ঝকঝকে করে শ্যাম্পু দিয়ে করে পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে, মাথার চুল চিরুনি করে রাখবেন। আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, কুমারী মেয়ে করিনি। তিন, দেখো তো তোমার বোনটা, এই ছেলে তোমার ছোট ভাইটা তোমার কোলে আছে নাকি, দাঁত দেখো তো এখনই, তোমার ছোট ভাইটা তোমার পাশে আসা নাকি, দেখো তো একটু দাঁতটা মেল করে দেখো তো, তোমার মা কয়দিন দাঁত পরিষ্কার করে দিয়েছে, দেখো তো নখটা, দেখো তোমার ভাইয়ের নখটা কত বড় হয়ে আছে, তোমার মা না এটা তোমার খালা, এটা প্রমাণ করছি, বুঝতে পারছো না তুমি, এটা প্রমাণ করবোই যে এটা তোমার খালা নাহলে এটা সৎ মা, তুমি দেখো না আমি প্রমাণ করছি। চার, ও তাকুমালাই হিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, তোমার মা তোমার আর তোমার বোনের উপরে পাহারা দা। আমি বলিনি এই কথা, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা জাবের বলেন রাসূলের সামনে। মা হলে চারটা জিনিস লাগে, এক শিষ্টাচার, দুই বিদ্যা, তিন চিরুনি, চার পাহারা দা। তোমাদের স্কুলে একটা পাহারাদার রেখেছ, স্কুলে হেডমাস্টার সকালে এসে শুনল যে পাহারাদার দুই ঘন্টা ঘুমিয়েছিল, তখন হেডমাস্টার বলছে তোর হবে না রে, তোকে বিদায় করে দিলাম, তুই যা। তো এবার তোমার মা কি পাহারা দিচ্ছে দেখো, তাহলে তোমার বাপের উচিত কালকে বিদায় করে দেওয়া, তালাক দিয়ে বিদায় করে দেওয়া। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ থাকলো।